আমি জৈশা আহমেদ পাঠ করছি ভিক্টর হুগোর লেখা নাইনটি থ্রি উপন্যাসটি অনুবাদ করেছেন ইসমাইল আরমান পরিচ্ছেদ বারো সেকালে ব্রিটানিতে সাতটা কুখ্যাত অরণ্য ছিল ভোদির যুদ্ধে অরণ্যগুলোর ভূমিকা ছিল অসীম খোলা ময়দানের বদলে অন্ধকারাচ্ছন্ন অরণ্যকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিল বিদ্রোহীরা সেখানে ওরা বাড়তি সুবিধা পেত এ ব্যাপারে প্রথমেই বলতে হয় ফুজের অরণ্যের কথা এর অবস্থান ছিল দৌল আর অ্যাভ্রুসের মধ্যবর্তী অঞ্চলে এরপর আসে প্রাশী অরণ্য ষোলো ক্রোশ বিস্তৃত প্যাম্পোর অরণ্য ছিল গিরিখাদ আর নদীতে ভরা বিনিউমের দিক থেকে দুর্ভেদ্য কিন্তু রাজতন্ত্রীদের শক্ত ঘাটি কসকনে থেকে সহজে পৌঁছানো যেত ওখানে এরপর আসি রেহন অরণ্য প্রজাতন্ত্রী গ্রাম আর শহরগুলোর উপর সহজে হামলা করা যায় ওখান থেকে মাস্কো অরণ্যে ছিল দুর্ধর্ষ বিদ্রোহী স্যাহেতের আস্থানা গাকনাশ অরণ্য ছিল লা ত্রিময়ে গুভা আর রোহানদের দখলে দখলমুক্ত ছিল একমাত্র বুহসেলীয় নরণ্য লোকে বলতো ওখানে ভূত প্রেত আর পরীরা ঘুরে বেড়ায় ফতেনীর ভাইকাউন্ট অর্থাৎ বিটানির যুবরাজ এই সাতটা অরণ্যের মালিক স্বায়ত্ত শাসনির সুবিধে পান এই ভাইকাউন্ট ফরাসি রাজার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সতেরোশো বিরানব্বই থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অরণ্যগুলো হয়ে ওঠে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু কারণ ওখানেই তখন ফ্রান্সের ভাগ্য নির্ধারিত হচ্ছিল দেশের নিয়তি হয়ে দেখা দিয়েছিল ভোদির যুদ্ধ ভোদির ব্যাপারটা যদি কেউ ঠিকমতো বসতে চায় তাহলে তাকে দুটো পক্ষের কথা চিন্তা করতে হবে একদিকে ফরাসি বিপ্লবের সূচনাকারী প্রজাতন্ত্র অন্যদিকে ব্রিটেনের মেহনতি ও বঞ্চিত কৃষক সমাজ অসম দুই প্রতিপক্ষের মাঝে আসলে কোনো রকমের তুলনা চলে না অন্তত জঙ্গলের লড়াইয়ে ব্রিটেনের অধিবাসীদের জন্য অরণ্যগুলো ছিল দ্বিতীয় আবাস খাদ্য পানীয়ের সরবরাহ ছাড়াই ওখানে ওরা থাকতে পারত মাসের পর মাস জঙ্গলের ফলমূল আর নদীর পানি দিয়ে তারা সহজেই মেটাতে পারত নিজেদের ক্ষুধা তৃষ্ণা দূর থেকে যে কোনো শব্দ শুনেই তারা বলতে পারত কীসের আওয়াজ হচ্ছে ওখানে ওদেরকে ঘায়েল করা ছিল দুঃসাধ্য আসলে ব্রিটানির বনগুলো ছিল গাছপালায় ঢাকা এক একটা দুর্গ অবিচ্ছেদ্য লতাপাতা আর কাটাঝোপের মাঝে গাছগাছালির সবুজ আড়ালে এবং মাটির তলায় তৈরি করা হয়েছিল অসংখ্য গুপ্ত আবাস উপর থেকে বোঝাই যেত না ওখানে কখনো কোনো মানুষের পক্ষে বাস করা সম্ভব অরণ্যে আশ্রয় নেবার এই অভ্যেস ব্রিটেনবাসী তৈরি করে নিয়েছে সেই দ্রুই আর ক্রমলেক আমল থেকে তাই ছায়াচ্ছন্ন এই অরণ্যগুলো সুদূর অতীত থেকে দেশের রাজনৈতিক উত্থান পতনের ক্ষেত্রে বড় বড় ভূমিকা পালন করে এসেছে ফরাসি বিপ্লবেও ওগুলোর অবদান কম নয় ভোদির যুদ্ধ পরিচালিত হচ্ছিল অরণ্যগুলোর তলা থেকে ভূগর্ভস্থ গুহা আর ঘরবাড়িতে বাড়িতে আশ্রয় নেয়া বিদ্রোহীরা দক্ষ হাতে ঘটাচ্ছিল কৃষক বিপ্লব শত্রুর অপেক্ষায় তাদের অদৃশ্য সেনাবাহিনী ওত পেতে বসে থাকত সবসময় অতর্কিতে উদয় হতো ওরা কাজ সেরে আবার মিলিয়ে যেত হাওয়ায় এই হয়তো দেখা গেল বাণীর জলের মতো ছুটে আসছে যোদ্ধারা আবার পর মুহূর্তেই দেখা গেল ধুলোর মেঘের মতো কোথায় যেন উড়ে গেল ইচ্ছে মতো আত্মগোপন বা আত্মপ্রকাশ করতে পারত ওরা বনির ভিতরে নিরাপদ স্থানে কুড়েঘর বানিয়ে বাস করত মেয়েরা আর পুরুষেরা বাস করত মাটির তলায় পরীক্ষা খুঁড়ে পরীক্ষাগুলো মাটি আর ডালপালা দিয়ে ঢাকা থাকত উপর থেকে বোঝা যেত না ভেতর থেকে সেই ডালপালা সরিয়ে বেরিয়ে আসা যেত ঘর থেকে খাবার তৈরি করে পরীক্ষায় পৌঁছে দিত মেয়েরা সব মিলিয়ে এক একটা অরণ্যকে শত্রুর জন্য মৃত্যুফাত করে তুলেছিল বিপ্লবীরা নীল দলের লোকেরা অর্থাৎ বিপ্লবী প্রজাতন্ত্রীরা জঙ্গলে ঢুকবার সাহস পেত না সাদা দলের বিদ্রোহী সৈন্যরা অবশ্য মাটির তলায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়তো মাঝে মাঝে আলো বাতাসীন অন্ধকার গর্ত থেকে তারা বেরিয়ে আসতে চাইত পৃথিবীর মুক্ত প্রকৃতিতে দিনের বেলায় সেটা বিপজ্জনক বলে রাতে বেরুত ওরা যোগ দিত নাচ গানে মাঝে মাঝে ছদ্মবেশ নিয়েও বিভিন্ন উৎসবে যোগ দিত ওরা যুদ্ধের ডামাডুলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বনের পশু পাখিরা খাবারের জন্য শিকার করা হতো ওদের এলোমেলো গুলিতেও নিহত হতো নিরীহ জানোয়ারগুলো গোলা বারুদের অভাব না থাকায় লড়াইয়ের সময় একটানা গুলি ছুটত প্রজাতন্ত্রীরা অন্যদিকে রাজতন্ত্রীরা গুলি করত বেছে বেছে নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত দেখা যেত ওরাই প্রতিপক্ষকে পিছু হরতে বাধ্য করেছে সাদা দলের সৈন্যদের বিরুদ্ধে কখনোই খুব একটা সুবিধা করতে পারতো না নীলদল আশেপাশের জনপদগুলো সাহায্য করত না ওদের প্রচুর গুপ্তচর ছিল রাজতন্ত্রীদের বাইরে থেকে অতি দক্ষতার সঙ্গে সমস্ত খবর পাচার করত তারা জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকলেও বাইরে কোথায় কী হচ্ছে সে সংবাদ ঠিকই পৌঁছে যেত বিদ্রোহীদের কাছে রহস্যজনকভাবে অতি দ্রুত যে কোনো খবর পেত ওরা আশেপাশের সমস্ত সেতু ভেঙে দিয়েছিল প্রজাতন্ত্রীরা মাঝে মাঝে খাল কেটে পদঘাট বিচ্ছিন্ন করে দিয়েছিল অবরোধ করে রেখেছিল বিভিন্ন এলাকা তারপরেও বিদ্রোহীদের যোগাযোগ ব্যবস্থা কিছুতেই নষ্ট করতে পারেনি ওরা নানা রকম খবর নিয়ে বন থেকে বনান্তরে গ্রাম থেকে গ্রামান্তরে লোক যাতায়াত করত প্রায় চার হাজার লোককে বার্তা বাহক হিসেবে নিয়োগ দিয়েছিল বিদ্রোহীরা সংবাদবাহী এসব দূতেরা ছিল ছদ্মবেশী ও নিবেদিত প্রাণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করত তারা রীতিমতো দুর্ধর্ষ ও নিষ্ঠুর ছিল সাদা দলের সৈন্যরা জাত যোদ্ধার মতো এরা যেমন যুদ্ধ করত, তেমনিভাবে দাগি ডাকাতের মতো লুটপাটও চালাতে ভালোবাসত ওরা লুটপাট মূলত চালানো হতো প্রজাতন্ত্রের সমর্থ গ্রাম ও শহরগুলোর উপরে হামলা চালিয়ে পুরো গা উজাড় করে দিত ওরা আগুন ধরিয়ে মাটিতে মিশিয়ে দিত সব বন্দিদেরকে কবর খুঁড়তে বাধ্য করা হতো সেই কবরের পাশে দাঁড় করিয়েই গুলি করা হতো তাদের অবশ্য প্রজাতন্ত্রীরাও সুযোগ পেলে রাজতন্ত্রী গ্রামগুলোর উপর হামলা চালাত একই কায়দায় ধ্বংস করে দিত সব যুদ্ধের সময় খুব হিসেব করে গুলি খরচ করত বিদ্রোহীরা এক একটা গুলি তাদের কাছে ছিল সোনার চেয়েও দামি জয়ের আশা না থাকলে অযথা লড়াই চালিয়ে যেত না ওরা আগে ভাগেই কেটে পড়ত পালানোর সময় তাদের নেতারা চিৎকার করে জানিয়ে দিত কেউ যেন বন্দুক বা গোলা বারুদ ফেলে না যায় বিদ্রোহীরা সাধারণত রাতের বেলায় আক্রমণ চালাত অতর্কিত হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে দিত ওরা তারপর আবার মিলিয়ে যেত রাতের আধারে কোনো গ্রামেই প্রজাতন্ত্রের পতাকা উড়তে দেখলেই তাতে আগুন ধরিয়ে দিত চলাফেরা করত সঙ্গোপনে বুনো বেড়ালের মতো সন্তর্পণে ভোদের যুদ্ধে কৃষক সেনাদের সংখ্যা ছিল মোট পাঁচ লক্ষ নারী ও শিশুদের সবাইকে ধরে এসব সেনাদের আশেপাশের আটটা অঞ্চল নানাভাবে সাহায্য করত। ভোদই ছিল যুদ্ধের কেন্দ্রস্থল বিভিন্ন এলাকার লোকেরা বিদ্রোহের জ্বলন্ত চুল্লিটার নানা দিক থেকে ফুঁ সাধারণত ভোদের প্রধান সেনাদল দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধ চালাত বড় অংশটা যুদ্ধ করত বনের ভিতরে আর ছোট অংশটা হামলা চালাত জঙ্গলের পার্শ্ববর্তী গ্রাম আর শহরে এই দুই দলের নেতা ছিল শাহেদ আর জাসোয়া সাহেদকে মাহকি বানানো হয়েছিল পদোন্নতি দেয়া হয়েছিল রাজার বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে কাজের পুরস্কার স্বরূপ তাকে সেন্ট লুইয়ের ক্রসও দেয়া হয় যুদ্ধের অন্যান্য উল্লেখযোগ্য নেতারা হল লেস্কিউ বোসা আর দুলাখোস জ্যাকল্যান তবে ভদিতে বিদ্রোহীদের সামরিক অভিযান ও বিজয়ের সীমা ছিল এক এলাকা কেন্দ্রিক তা কখনো লুয়া নদী অতিক্রম করে ওপারে যেত না সে চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত মারা পড়ে দোলাক্ষর জ্যাকল্যান ভোদির আসল শক্তি ছিল তার নিজের মাটিতে সেখানে বিদ্রোহীরা ছিল অজেয় বলে রাখা ভালো ভোদির বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন হয়েছিল সেই প্রশ্ন উঠতে পারে সমস্যা কোথায় ছিল শক্তিতে মনোবলে নাকি পরিবেশে আসলে কোনোটাই নয় ভোদির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বিদ্রোহীদের মনোভাবের কারণে আদর্শের জন্য লড়ছিল না ওরা লড়ছিল না অধিকার আদায়ের জন্য বরং এক অন্ধ বিদেশের বশবর্তী হয়ে প্রতিহিংসার নেশায় লড়াই জুড়েছিল বিদ্রোহীরা স্বাধীনতা চায়নি ওরা চেয়েছে বিচ্ছিন্নতা তাই ওদের আন্দোলন সামনে এগোয়নি বরং ঘুরপাক খেয়ে মরেছে ভোদির অরণ্যের মাঝে পৃথিবীর ভূমি প্রকৃতির মাধ্যমে মানুষের কর্ম ও চিন্তা নিয়ন্ত্রিত হয় অনেকখানি বদ্ধ জলা অসংখ্য ঝোপঝাড় আকাশ ঢাকা গাছগাছালিতে বিচ্ছিন্ন বিশাল অন্ধকার বনভূমি মানুষের বিবেক বুদ্ধিকে সংকীর্ণ করে তোলে তাতে যত সব অশুভ শক্তির অনুপ্রবেশ ঘটে অবাধে নানা নানারকম কুসংস্কারের বীজ বপন হয়ে যায় মনের গভীরে প্রকৃতির মাঝে যা কিছু বিরাট যা কিছু বিশাল তা শুভ আর অশুভ মনের উপরে ভিন্ন ভিন্ন প্রভাব বিস্তার করে উন্নত মহান হৃদয়কে প্রকৃতির বিশালত্ব এক নতুন আলোর ঝলকানিতে উদ্দীপ্ত করে তোলে সংকীর্ণ মনারা সে বিশালত্বের প্রকৃত অর্থ অনুধাবন করতে পারে না যা কিছু দুর্বোধ্য তাকেই ধ্বংস করবার জন্য উঠে পড়ে লাগে ওরা বেছে নেয় উন্মত্ত নৃশংসতার পথ মুক্ত দিগন্ত এবং অবাধ দিকচক্রবাল মানুষের মনকে প্রসারিত করে তোলে তাকে দান করে উদারতা কিন্তু দিগন্ত যেখানে নানা রকম বাধায় ঢাকা পড়ে গেছে সেখানে মানুষের মন সংকীর্ণ হতে বাধ্য আর সংকীর্ণ মন উদার মনকে ঘৃণার চোখে দেখবেই ভোদির যুদ্ধের মূলে ছিল সেটাই ভোদির যুদ্ধ ছিল সারা দেশের বিরুদ্ধে বিশেষ একটা এলাকার লড়াই আধুনিক মন মানসিকতার দেশপ্রেমিকদের বিরুদ্ধে সনাতনী ধ্যানধারণার গোড়া কৃষকদের বিদ্রোহ ব্রিটানি বরাবরই বিদ্রোহী দু হাজার বছরের ইতিহাসে বহুবার বিদ্রোহ করেছে ওরা তবে সেগুলো ছিল ন্যায় আর সত্যের খাতিরে কিন্তু সতেরোশো তিরানব্বইয়ের বিদ্রোহের পিছনে সত্যিকার অর্থে কোনো ন্যায়সঙ্গত কারণ ছিল না রাজতন্ত্র বা প্রজাতন্ত্র কোনোটাই আসলে চাইছিল না ওরা ওদের স্বভাবই ছিল নিজেদের স্বায়ত্ত শাসন বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা দেশের শাসনভার যেই তুলে নিয়েছে হোক্তা রাজতন্ত্র বা স্বাধীনতাকাবী প্রজাতন্ত্র তার বিরুদ্ধেই মাথা তুলে দাঁড়িয়েছে ওরা অগ্রপশ্চাত বিবেচনা না করে যেন বলতে চেয়েছে তুমি যেই হও না কেন বাপু আমাদেরকে ঘাটিও না আমাদেরকে যেমন আছি তেমনই থাকতে দাও এভাবে অজ্ঞাত এক কৃত্রিম অন্ধত্বের আবরণে দুচোক বেঁধে রাখবার ফলে বারবার বিদ্রোহে ফেটে পড়েছে ব্রিটানি চলেছে আত্মঘাতী পথে ভোদির যুদ্ধের মূলেও ছিল সেটাই অশিক্ষা আর ধর্মীয় গোড়ামি মানুষকে কিভাবে ভুল পথে পরিচালিত করতে পারে এ যেন ছিল তারই উদাহরণ গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন সাহমে আহমেদ চ্যানেলটিতে